বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এতক্ষণে থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝেই গেছো যে আজকের ভিডিওটা কিসের ওপরে। হ্যাঁ, আজকে আসলে হঠাৎ করে দুপুরবেলায় ভাবলাম একটু মেলায় ঘুরেই আসি। তো অনেকদিন ধরে মেলা হচ্ছে, যাওয়াই হয়নি, একটু ব্যস্ততার মধ্যে, আর আরেকজনের ব্যস্ত থাকে যার জন্য যাওয়াই হয় না। তো এখন যাচ্ছি, এখন দেখো কটা বাজতে, তোমরা ঘড়িতে দেখো 7টা বাজতে চললো প্রায়। তো এত রাত্রে এখন যাচ্ছি মেলায়। তো ভেবেছিলাম একটু বিকেল বেরোবো, কিন্তু বেরানো হয়নি, ঘরে একটু কাজকাম ছিল। তারপরে উনি ছিলেন না, কাজে গিয়েছিলেন একটু আগে, আবার আসলো দুপুরে। তো খাওয়া দাওয়া করে চলে যাই। তো আসলে আমি এখন রেডি টেডি হয়ে গেছি ফুচকু, তো ওর জন্যে আমি রেডি হয়ে গেছি, আর কিছু বকবক করছি না। এটুকুই তোমাদেরকে এখন ইন্ট্রোটা দিয়ে রাখলাম, আবার তোমাদের সাথে পরে কথা হবে। তো চলো এখন বেরোবো, নাহলে আরও দেরি হয়ে যাবে, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে, ঠিক আছে? অটো স্ট্যান্ডে আমরা চলে এসেছি, কখন ছাড়বে অটো তার ঠিক নেই। 9টা অবধি চলে, যেতে যেতে 7টায় বেজে যাবে। অটো তো পেয়ে গেছি, কিন্তু কখন ছাড়বে ঠিক নেই। যতক্ষণ না মানে লোকজন না উঠবে ততক্ষণ ছাড়বে। আমরা চেপে গেছি, কিন্তু কখন ছাড়বে তার কোনো ঠিক নেই। পুরো অটো ফাঁকা, তোমরা দেখো এখনও প্যাসেঞ্জার উঠবে, পুরো ভর্তি হবে, তারপরে ছাড়বে। এমনি 7টা বেজে গেছে, যেতে যেতে 7:30 বেজে যাবে। কখন আসবো তারই ঠিক নেই, আর আসার সময় গাড়ি পাবো কিনা এটাই হচ্ছে সব থেকে বড় টেনশন। তো যদি গাড়ি না পাই তাহলে তো এই যে ট্রেনিং করেই আসতে হবে, আগে যাই তারপরে দেখা যাবে কি চারিদিকে আছে এখানে। তো গাড়িটা ভর্তি হলে তবেই ছাড়বে। তাহলে এখানে দেখো মাঠে কি সুন্দর, মানে হোলিতে প্রোগ্রাম আছে, যার জন্য ডেকোরেশন করা হচ্ছে, সাজানো হচ্ছে। হোলির দিন তো ভিডিও, মানে হোলির ব্লগ তো করবোই, তখন তোমরা দেখতেই পাবে সবটা। প্রচণ্ড গরমও পড়েছে, গরমও পড়ে গেছে, তাই না? তো অটোটা যে প্যাসেঞ্জার কখন উঠবে, কখন ভর্তি হবে, তবেই এই অটোটা ছাড়বে। আমরা আসলাম না তখন একটা অটো ছেড়ে দিল, অবশ্য ওটা ভর্তি ছিল। তো দেখা যাক, ওটাই তখনই ক্যামেরাটা ওর জন্যই বন্ধ রেখেছিলাম। সবাই হা করে থাকে যে আরে টাকা না কি আছে। আসলে সব জায়গায় সব কিছু চলে না, ক্যামেরাটা আমি অন করে ভাবে তোমাদের সাথে বকবক করছি। তো আমাদের এই সাইডে খুব একটা বুঝতেই পারছো ব্যাপারটা, অন্যভাবে দেখে মানুষে, এইটাই হচ্ছে কথা। আধ ঘন্টা হয়ে গেল, 30 মিনিট 35 মিনিট হয়ে গেল, 7:30 বাজতে চলতে জানে না, এখনও বসে আছি অটো। লোক উঠবে না তাই কাকুটা অটো ছাড়বে ওরা। তো বন্ধুরা অটো থেকে নেমে পড়েছি, এখন কিছুটা হাঁটতে হবে। সামনে তো মেলা তোমরা দেখতেও পাবে, আমি এখান থেকে নাগরদোল্লা দেখতেও পাচ্ছি। তো যাক হাঁটা যাক, আর অনেকটাই সামনে জ্যাম্পও পড়ে গেছে দেখছি। পৌঁছে আবার ভিডিও অন করবো, ঠিক আছে? আমি ক্যামেরা অন করবো পৌঁছে, ঠিক আছে? এখন হাঁটছি তো রাস্তায়, তখন গাড়ি মাড়ির সাথে ধাক্কা মাক্কা লেগে যাবে, তখন হিতের বিপরীত হয়ে যাবে। পৌঁছাতে পৌঁছাতে অনেকটা দেরি গেল, 7:30 প্রায় বেজেই গেছে। অটোটা ছাড়তে পুরো লেট করে দিয়েছে, ওর জন্য এই অবস্থা। দেখি টিকিট নিবে, চলো না না। হ্যাঁ, হারিয়ে গেলে তো অবস্থা খারাপ, আমি যেতেও পারবো না। আমি হচ্ছে এমন কোয়ালিটির, এটাই ঠিক আছে তাহলে। তো বন্ধুরা এইমাত্র স্টেশনে আসলাম, এমন অবস্থা হয়ে গেছে কি বলবো তোমাদের, মানে এমন খিটকালি লেগে গেছে। এক সেকেন্ড দাদা একটু বলে দিই ওদেরকে, 9:10 গেছে, 10 বাজতে তখন মানে অটো স্ট্যান্ডে গেছি, কোনো গাড়ি নেই আমাদের বাড়ি যাওয়ার, ঠিক আছে? এখান থেকে বাড়ি যেতে 15 মিনিট থেকে 10 মিনিট লাগবে, কোনো গাড়ি নেই, সব বন্ধ। স্টেশনে এসেছি, তোমরা দেখো স্টেশনে এসেছি। টিকিট বলতে এখন ভাগীরথী আসবে, সেটা হচ্ছে রাত্রি 11:10। 11:10 তো, তাহলে এখন বাজছে 9:30, 9:30 বাজেনি, 9:20 বাজছে। তা কী করবো তোমরা বলো,
এখন দাঁড়িয়ে থাকতে হবে না, কী করবো, আবার অটোতে করে যাবো তাহলে না, একবার অটো স্ট্যান্ড থেকে টেকারে করে এখানে, এই টোটোতে করে এখানে আসলে আমার মাথা খারাপ হয়ে গেছে তার থেকে বেশি ওর, যে কী করবো এখন মেলা দেখতে এসে এই অবস্থা। তারপরে তো মেলাতে কী ভিডিও হয়েছে না হয়েছে আমি জানি না, কারণ ফোনটা সত্যি আমার দায়িত্বে ছিল না, ফোনটা ওর দায়িত্বে ছিল, কারণ মেলার মতো জায়গায় ফোন আমি নিয়ে যাইনি, মানে আমার কাছে আমি রাখিনি ভয়ে, বুঝতেই পারছো ওর জন্য অত ভিড়ের মধ্যে, প্রচণ্ড ভিড়, আমি ভিডিও করতেই পারিনি আমি জানি। তবে হ্যাঁ, জিনিস কিনেছি সেটা বাড়ি থেকে তোমাদেরকে সবটাই দেখাবো। এখন কী করবো কিচ্ছু জানি না, এখন যে স্টেশনে দাঁড়িয়েই আছি, 11:10 ট্রেন, ও ভেবে পাচ্ছে না কী করবে, কারণ অনেক রাত হয়ে গেল, সবচেয়ে কোনো তো অটো নেই, কোনো গাড়ি নেই, যে ট্রেন পাচ্ছি না, কোনো গাড়িতে করে চলে যাব, নিজের মানে গাড়ি না আনলে যা হয় নিজের দায়িত্ব, গাড়িটাও আনেনি, প্রচণ্ড ভিড় হয় গাড়ি বের করতে, তারপরে গাড়ির অবস্থাও খারাপ হয়ে যায়, এর জন্যই গাড়ি নিয়ে আসেনি। আর এখন ট্রেনও নেই, এখন 9:30 বাজে, তোমরা বলো সেই 11:30 অব্দি এখন স্টেশনে বসে থাকবো 2 ঘন্টা, কী বলবো আর। চলো যাই, দেখো তোমরা কী করবো জানি না, 9:30 বাজে, কেউ কি ভাবতে পেরেছে যে গাড়ি পাবো না বাড়ি যাওয়ার, কি ভাগীরথী তো উঠে হবে মানে তো সেই একই ব্যাপার, 11:00 কত ট্রেন, শুধু 11:00 অব্দি ট্রেন, ভাগীরথী উঠে গেলে তো নেমে যাবো, ভাগীরথী কটায়, ভাগীরথী এক্ষুনি আসবে 10:55, ও আমি ভাবছি ভাগীরথী আসবে সেই 11:00 কততে, জানি না, এখানে দাঁড়াবা, যাও এখন এখানে দাঁড়াই, মেলা ঘুরে টুরে নিয়েছি, ও খাওয়া তোমাদের দাদাভাই খাওয়ার জন্য প্রচণ্ড জোর করছিল, আমার খেতে ইচ্ছা করছিলো, এত গরম পড়েছে কি বলবো তোমাকে, আমি তো শুধু জিনিসপাতি কিনতেই পুরো ব্যস্ত হয়ে গেছিলাম, ও বললো তুমি চপ খাও আইসক্রিম, মানে ও কত কিছু বললো, আমি কিছুতেই খাইনি, ও মামনি ফোন করেছিলো রুটি করবে নাকি, ও বললো রুটি করার জন্য, কিন্তু আমি খাবো না গরমে, আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, কতক্ষণে বাড়ি যাবো তোমাদের সাথে একটু ভালো করে শান্তিভাবে কথা বলবো সেটাই বলছি। তো দেখো এর মধ্যে আমি ভিডিও করছি তোমাদের সাথে, সবটা শেয়ার করছি কী প্রবলেম হচ্ছে না হচ্ছে, সাথে থাকো তোমরা দেখতে থাকো, প্রবলেমে পড়েছি, তারপরও আমি একটা জিনিস দেখছি তোমার, মানে কী বলবো তোমাদের, একটা জিনিস দেখে খুব ভালো লাগলো স্টেশনটাই, আমাদের ওখানে মানে রিক্সো তো দেখাই যায় না এখন, তো এখানে সব জায়গায় দেখো রিক্সো তো ভর্তি, দেখো বেশ ভালো লাগলো জিনিসটা দেখে, মানে টোটোতে এত ভর্তি যে রিক্সোটা আর দেখাই যায় না তেমনভাবে, কিন্তু এখানে না, স্টেশনে দেখছি অনেকগুলো রিক্সো দাঁড় করানো আছে, ভালো লাগলো জিনিসটা যে এখনও জিনিসটা আছে ওর জন্যই। তো আমি বললাম ভিডিওটা একটু করে তোমাদেরকে দেখাই, এখনও তোমাদের মানে তোমরা যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, তো তোমাদের ওখানে এখনও কি রিক্সোর চলটা সেইভাবে আছে, এই স্টেশনটা দেখলাম বেশ ভালোই আছে, এরকম চারিপাশে শুধু রিক্সা রিক্সা, টোটো খুব একটা দেখা যাচ্ছে না, তাই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো, আমি বললাম টুক করে একটা ভিডিও করে নিই তাহলে তোমরাও দেখতে পাবে, মানুষগুলোকে দেখে খুব মায়াও লাগতো আগে, পুরো এই জিনিসটা উঠেই গেছে, এখন শুধু টোটোটাই চলে। যদি আবার দুর্গাপুজো টুজোর টাইম থাকতো, ওরে বাবা কী ভিড় বলার কথা নেই, আরে মানুষের তো প্রয়োজন হতেই পারে তাই না, সবার তো সম্ভব না কোনো মানে নিজস্ব গাড়িতে করে আসা, যারা এরকম ট্রেন ধরে যাবে কি অবস্থা বলো, ভাগীরথী নাকি পুরো রিজার্ভেশন, কোনো টিকিটই নেই, তো যারা যাবে অত রাত করে কি যাওয়া সম্ভব, সে 11:10 ট্রেন বলছে, জানি না কী হবে। তোমাদের দাদাভাই সে 11:00 ট্রেন আছে, সেই টিকিটটা কাটতে গেল, আমি ওকে বারণ করছি, ওর হাতটা আমি ধরে রেখে দিয়েছি যে প্লিজ কেটো না, ও বেচারে কী করবে, তাছাড়া কখন যাবো, এখন 9:00 শুনবে তোমরা, বাজে হচ্ছে 9:40 হবে মাত্র, হাইরে মেলা দেখতে এসেছি, মেলা দেখতে এসে হা এমন অবস্থা, বিরাল অবস্থা হয়ে গেছে, কী অবস্থা 9:40, এখন যদি আমি নিজের বাড়িতে থাকতাম কত শান্তিতে থাকতাম, ও বেচারে টিকিট কাটতেও চলে গেল, কতক্ষণ বসে থাকতে হবে, বিশেষ এখান থেকে যদি অটোতে করে যেতাম না আমাদের বাড়ি খুব জোর 15-20 মিনিট, তোমরা বলো অটো যখন ছেড়েছে আমি তোমাদেরকে বলছিলাম, তো মানে 15-20 মিনিটে পৌঁছে গেলাম না, তাহলে ভাবো সেটার জন্য আমাকে এখন 1.5-2 ঘন্টা অপেক্ষা করতে হবে, কেটেও ফেলেছো মানে আরেকজনের টিকিট কেটে ফেলেছো, টিকিট দেবেন না এখন, কী প্রবলেমে পড়লাম বাপরে বাপ। তো চলো বসি গা কোথাও, হ্যাঁ ওই ভেতরটাই ঢুকতে দিবে না, মানে আমরা বসে থাকবো, আমি তো ট্রেনে চাপছি না, কি অবস্থা, আমাদেরকে দেখাতে গিয়েছিলাম মেলা, যে মেলা কী করে ঘুরলাম না ঘুরলাম সেটার ভিডিও, আর হয়ে গেল এখন কী অবস্থা তোমরা শুধু দেখো, সবাই আমার মুখের দিকে তাকাচ্ছে, আমি মানে অসহ্য হয়ে গেছে, আমি যে হাবভাব করছি তো কী করবে আর মানুষে,
আর বসার জায়গা নেই, ভাল লাগছে না। ওই মেলাতে একে ঘুরেছি, পা পুরো ব্যথা হয়ে গেছে, আর এত জিনিসগুলো নিয়ে যে দাঁড়িয়ে আছি ভাল লাগছে না। আমি শুধু ভাবছি ও ছেলে মানুষ, ওর কতটা ধৈর্য, তাই না? আমি তো পুরো ধৈর্য হারা হয়ে গেছি, ওর কতটা ধৈর্য দাঁড়িয়ে আছে। ছেলেদের ধৈর্য হয়, তাই না? আমার একটুও ধৈর্য নেই, আমার অবস্থা খারাপ। তার মধ্যে আমি বসতে পাচ্ছি না, যে তাকাচ্ছে তাকাচ্ছে, সবাই আমার দিকে তাকিয়ে আছে, পেছনে দেখো তোমরা, ওই দেখো তাকিয়ে আছে, দেখেছো সব তাকিয়ে আছে, হা করে তাকিয়ে থাক। এখন সিলেক্ট করছে একজন যাবো, যে অনলাইনে টিকিটটা কাটছে। বিনা তেরে কই দিলকশ নজারা হাম না দেখে। আরেকজন টিকিটটা কাটলো, আর এইমাত্র এই যে ঢুকছে এখন স্টেশনে, এবার বসতে দেবে। এতক্ষণ ধরে শুধু দৌড়ে দৌড়ে বেরিয়েছি, বাপরে আমার পায়ের মানে কি বলবো, পা পুরো জ্বলে পুড়ে যাচ্ছে। এই ভালোই তো এত রাত্রেও ভালোই ভিড় আছে স্টেশনে। এরা কি সব লালগোলা যাবে? হ্যাঁ, জিজ্ঞেস করো না কাউকে, মামনি করছে মনে হয়। কই কে করছে? হ্যালো, বললাম তোমাকে যে ভগবান কি বলবো। এবার ওই ধার থেকে এবার এই ধারে আসলাম ব্রিজ স্টপকে। এখন উনি বলছে কোন দিকে ট্রেন দেবে, ওনার জানা নেই। আমার পাগল হয়ে উনি আজকে কী মেলা দেখতে আসলাম তোমরা বলো তো। দেখো ভূত হয়ে গেছি আমি, ভূত বা এখানটায় গাছটা তো ভালো লাগছে। এখন বসে আছি স্টেশনে, কোনোরকমে এখন একটু বসার জায়গা পেলাম। আমার যে কতটা শান্তি হচ্ছে তোমাদেরকে কি বলবো। আমার খিদে মিদে একটুও পাইনি, ও বলছে খাওয়ার কথা, কিন্তু আমি কিছু খাবো না, কারণ আমার একটু খিদে পাইনি। ব্লগটাতে কী ছাতার মাথা কী হলো আমি কিচ্ছু জানি না। আর মেলায় গিয়ে তো আমি ভিডিও করিই নি, তোমাদেরকে আগেও বললাম তো। পরে এডিট করার সময় আমি দেখতে পাবো কতটুকু কী ক্যাপচার হয়েছে না হয়েছে। আমি কখন বাড়ি যাব, কখন তোমাদেরকে জিনিসগুলো দেখাবো, আমি সেটা নিয়েই ভাবছি। আর ব্লগটা তো আজকে তেমন হয়নি, আমি বুঝতেই পারছি। তোমাদের ভালো লাগবে কি লাগবে না ভগবান জানে। ঠিক আছে, আর আমাদের বাড়ি যাওয়ার যে ট্রেনটা এই রুটের তো অনেকটাই ফাঁকা আছে। আর কলকাতা সাইডে যাবে মনে হয় ওই ট্রেনটা অনেক ভিড়, ওই পাশে সব ওই প্ল্যাটফর্মে বসে আছে প্রচুর ভিড়। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে ট্রেনে যদি এত ভিড় হয় যে কী অবস্থা হবে। তো কি এখন বসে আছি বন্ধুরা, বাড়ি কখন যাবো জানি না। বাড়ি পৌঁছতে তোমাদেরকে একবার জানিয়ে দেবো, আর সবার আগে তোমাদের কাছে সরি বলে দিই একবার যে ব্লগটা কেমন কী হবে কী আমি কিচ্ছু জানি না। যতটুকু করতে পেরেছি সবটাই তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো, তোমরাও অপেক্ষায় থাকো যে আমি কতক্ষণে বাড়ি পৌঁছাই, সাথে থাকো। চলো ভাই, তুই তোকে সামনেই আসতে হলো, রাত কটা বাজতে গিয়ে নি। নেমে গেছি, বাট নেমে একটা সমস্যায় পড়ে গেছি। তোমাদের দাদাভাই ব্রিজ পার করবে না বলো, ও ওদিক দিয়ে নেমে গেছে, বাট আমি ওই দিক দিয়ে নামিনি। বাবারই এখন আমাকে ব্রিজ পার করতে হচ্ছে, আমি ভয় কিছু মানে ওইভাবে নামিনি, আমি হাঁপিয়ে গেলাম। আমি শেষ, ও মনে হয় নিচে দাঁড়িয়ে আছে, ওই যে নিচে দাঁড়িয়ে আছে উনি। আর আমি যে ব্রিজ পার হচ্ছি হাঁপিয়ে গেলাম, খুব রিস্ক লাগে ওইভাবে নামতে, বাপি ইচ্ছে নিতে। আমি ওই দিক দিয়ে নামি নি, আমার ভয় লাগে না। চলো, কত উঁচু ছিল না না। আমি ভিডিও করছি, ব্লগ ব্লগ, আমি তার জন্য নামি নি ওখান দিয়ে। এইমাত্র বাড়ি এসে পৌঁছালাম, কটা বাজতে তোমরা শুধু একবার দেখো, আমি ফোনে দেখিয়ে দিই। তোমার ওই ফোনটা কই, টেকনোটা কই, দাদা আমি তোমাকে দেখিয়ে দিই, শুধু দেখো কটা বাজছে। এই যে 12:31 বাজছে এখন, তো এইমাত্র বাড়ি আসলাম, মানে কাল গেছিলাম আর আজকে আসলাম মেলা দেখে, এরকম হচ্ছে ব্যাপার। ট্রেন এত লেট, 11:20 না কত যে ট্রেন ছিল সেই ট্রেন 12:00 এসছে, তারপরে এই যে এইমাত্র বাড়ি এসে পৌঁছালাম। আর কি তো ব্লগে তো আর কিছুই দেখানোর নেই,
তো ব্লগটা আজকের মতো এইটুকুই থাকলো, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো আমি চলে এসেছি। কারণটা হচ্ছে কালকে রাত্রে তো ভিডিওটা আমি ওখানে এন্ড করে দিয়েছিলাম, তোমাদেরকে ওখানে বাই বাই বলে দিয়েছিলাম। বাট আমার মনে করলো বাই বাই বললে তো হবে না, মেলায় গেলাম, সমস্ত কিছু তোমাদের দেখালাম, কিন্তু মেলা থেকে কি কিনলাম টিনলাম সেগুলো তো তোমাদের দেখাতে হবে, তাই না? সব কিছু আমি তোমাদেরকে দেখাবো বলে আমি ক্যামেরাটা আবার অন করে দিলাম। তখন আমার স্নান টান হয়ে গেছে, একটু বাইরে গেছিলাম, যার জন্য এখন আমি কুর্তি টুর্তি পরে আছি, রেডি রেডি হয়েই আছি, দেখতেই পাচ্ছ। তো আমি ভাবলাম ভিডিওটা এখনই শ্যুট করে নিই, কী কিনেছি না কিনেছি। সত্যি বলতে তেমন কিছু কিনিনি, কিন্তু তেমন কিছু কিনিনি বলছি, কিন্তু অনেকগুলো টাকারই কেনা হয়ে গেছে। তো তোমাদেরকে একটু এক ঝলক দেখিয়ে দিই তাহলে কী কিনেছি, তো চলো দেখে নাও, ঠিক আছে? তো সবসময় তো টপটা পরাই হয়, তো যার জন্য আমি আর টপ কিনিনি, তো এগুলো তোমাদের দাদা ভাইয়ের পছন্দ, ঠিক আছে? তো ধরো টপ কিনিনি, কী কিনেছি দেখো। এই যে একটা হচ্ছে শার্ট কিনেছি, জিন্সের সাথে পরবো তাই, কারণ সবসময় টপ পরাই হয়। এই দেখো কলার দেওয়া আছে, তো এরকমই একটা শার্ট কিনেছি। সুন্দর সুন্দর অনেক টপ ছিল, কিন্তু টপ কিনি, টপ আছে আমার এখনও নতুন নতুন অনেক আলমারিতে, ওর জন্য এই শার্টটা কিনেছি। এর সাথে ম্যাচিং করে ইয়াররিংসও কেনা হয়ে গেছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো একসাথে দেখাই, তাহলে দেখতে ভালো লাগবে, তাই না? এর সাথে যে ইয়াররিংসটা আমি পরবো সেটাও তোমাদেরকে দেখাই। এই দেখো এটার সাথে এটা কেমন লাগছে, কেমন হয়েছে সব জিনিসগুলো অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে? তারপরে তোমাদেরকে যেটা দেখে আরেকটাও কিনেছি, হ্যাঁ আরেকটা হচ্ছে এই যে এই শার্টটা, এই শার্টটা পরেছিলাম, মানে হেভি লাগছিলো, ইন করে পরবো একটু, জিন্সের সাথে ভালো লাগবে, কিন্তু ফিটিংস করতে হবে, অনেকটাই ঢলঢলে আমার। এই যে সামনে হচ্ছে, ফ্রন্ট হচ্ছে, এরকম চেন দেয়া। তুমি যদি ইচ্ছে করো যে শীতের দিনে ভেতরে হাইনিক পরে এটাকে বেশ একবারে খুলে দেবে, মানে এমনি পরে থাকবে স্টাইলিশ, সেটাও কিন্তু দেখতে ভালো লাগবে। এটার সাথে আমি ইয়ারিং কিনেছি হচ্ছে এই যে এটা, কেমন হয়েছে সব ড্রেসগুলো বলো আমার অবশ্যই, ঠিক আছে? কানাইগুলো তো তোমরা দেখতে পেলে, জামা আর কিছু কিনিনি, তোমাদেরকে দেখিয়ে দিই পটাপট তাড়াতাড়ি করে। আর এই দেখো এক জোড়া মাল্টি কালারের এই চুড়িগুলো কিনেছি, এই যে এই চুড়িগুলো কিনেছি এক জোড়া, খুব ভালো লাগছিলো দেখো, তাই না দেখতে? আর কিনেছি হচ্ছে এই যে একটা কানের আমার, দেখো কি সুন্দর হয়েছে, তাই না? কানেরগুলো খুব কম দাম, কত করে নিয়েছে না কানেরগুলো? 40 টাকা করে। আমি একটা নিয়েছি আমার জন্য, একটা বুনুর জন্য এনেছি। বুনুরটাও একটু গ্রিন গ্রিন টাইপের, আমারটা ব্লু টাইপের। কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই তোমরা বলো, আর পটাপট সব জিনিসগুলো দেখিয়ে দিই তোমাদের। আর কিনেছি হচ্ছে যে ক্লিপ, দুটো ক্লিপ আছে, একটা গার্ডার আছে, মায়ের জন্য হচ্ছে একটা এই যে সিটি গোল্ড গোল্ড টাইপের এই যে চেনগুলো দেখতে পাচ্ছ, ফোকাস নেই নেই নেই, এই যে এই চেনটা কিনেছি, ব্যাস আর কিছু। ও আর আর হচ্ছে একটা চিরুনি, একটা চিরুনি, চিরুনি, এই দুটো চিরুনি কিনেছি, আর কিছু, আর বোনুর জন্য একটা কানে কিনেছি, ওটা বোনুকে দেওয়া হয়ে গেছে, আর তেমন কিছুই কিনিনি, ঠিক আছে? তো এইগুলোই তোমাদেরকে দেখানো ছিল, তো আজকের আমার ব্লগটা এইটুকুই ছিল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আমার মেলার এই ভ্রমণটা কেমন লাগলো তোমাদেরকে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? চট জলদি তাড়াতাড়ি করে, কোনো প্ল্যানই ছিল না, কিন্তু ব্লগটা করেই ফেললাম। তো কেমন হয়েছে অবশ্যই ব্লগটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও, আর আমার জিনিসগুলো কেমন হচ্ছে সেটাও কমেন্টে জানাতে হবে, ঠিক আছে? তো আজকের মতো ব্লগটা এইটুকুই, তোমরাও ভালো থেকো, আমিও ভালো থাকবো, সবাই নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু করে দিও যারা নতুন আছো। আর যারা তো আছোই আমার ফ্যামিলির মেম্বার, তাদেরকে তো আর কিছু বলার নেই, তারা অনেক 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 শেয়ার করো, লাইক করো আমার ভিডিওটা, আমার সাথে থেকো। তো চলো টাটা সবাইকে।